হ্যালো বন্ধুরা, আদাব, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। জয় ওয়ার্ল্ড থেকে আমি ইসলাম জয়। মাওয়া মুন্সিগঞ্জের বিখ্যাত একটি স্থান, কারণ মাওয়া থেকেই পদ্মা সেতুর সৌন্দর্য সার্বিকভাবে উপলব্ধি করা যায়। যারা মাওয়াতে আসতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। পদ্মা সেতুতে ঘুরতে আসতে চাইলে অবশ্যই আপনাকে মাওয়াতে আসতে হবে। কোন রুট ধরে আসলে আপনার জন্য সব থেকে ভালো হবে, কিভাবে স্বল্প খরচে এখান থেকে খাবার পেতে পারেন এবং কিভাবে সমগ্র সৌন্দর্যটুকু আপনি উপলব্ধি করতে পারেন, সেই বিষয়কে কেন্দ্র করে আজকের এই ভিডিওটি তৈরি করা। ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন, অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিকেলবেলার পদ্মা সেতুর অপরূপ সৌন্দর্য অবশ্যই আপনার চোখে কিছুটা শান্তির পরশ বুলিয়ে দেবে। পদ্মা সেতুর দিকে দৃষ্টি নিক্ষেপ করলেই আপনার কাছে মনে হবে ঠিক যেন দিগন্ত রেখায় পদ্মা সেতু আকাশ বিদীর্ণ করে অবতীর্ণ হয়েছে এবং সংযোগ স্থাপন করেছে পদ্মার এক বুক এ প্রান্ত থেকে ও প্রান্তে, এবং সংযোগ স্থাপন করেছে দুপাশের মানুষের জীবনধারার সংস্কৃতি, ভাষা এবং ঐতিহ্যকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক সৌন্দর্যের মাঝেও এখানে কিছু লিমিটেশন রয়েছে, খুব সংক্ষেপে সেগুলো বলার চেষ্টা করব। যারা ব্যক্তিগত যানবাহনে এখানে আসবেন তাদের জন্য একটু সতর্কবার্তা রইল, এখানে যানবাহন পার্কিংয়ের কোনো সুব্যবস্থা নাই। দ্বিতীয়টি হচ্ছে এখানে ভারী খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। তৃতীয়টি হচ্ছে সন্ধ্যা 6টা নাগাদ এখানকার সবগুলো গেট ক্লোজ হয়ে যায়। যারা এখানে আসতে চাচ্ছেন একটু সময় হাতে নিয়ে 4টা থেকে 4:30টার ভিতরে পৌঁছানোর চেষ্টা করবেন, তাহলে পদ্মা সেতুর সার্বিক সৌন্দর্য আপনি খুব সুন্দরভাবে অবলোকন করতে পারবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জ্ঞাতার্থে আরেকটি বিষয় খুব গভীরভাবে দৃষ্টি আকর্ষণ করছি। এখানে ভ্রমণের জন্য কিছু ভ্রাম্যমান নৌকা রয়েছে। আপনারা যারা নৌকায় উঠতে ইচ্ছুক তাদের জন্য মূলত এই সতর্কবার্তা। নৌকাতে উঠার আগে অবশ্যই দাম দর ফিক্সড করে নেবেন, কারণ নৌকাতে উঠার পরে যদি আপনি দাম দর না ঠিক করেন তাহলে একটা পর্যায়ে আপনাকে অবশ্যই এরা হ্যারাসমেন্ট করবে এবং আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করবে। এটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ তথ্য, অবশ্যই এটা আপনি নোট করে রাখবেন। বন্ধুরা, পদ্মা সেতুর সব থেকে আকর্ষণীয় যে অংশটুকু আমার কাছে ব্যক্তিগতভাবে লেগেছে সেটি হচ্ছে সন্ধ্যাবেলার দৃশ্য। পদ্মার বুকে দাঁড়িয়ে থাকা বিশাল এক স্তম্ভ, পদ্মা সেতুর প্রত্যেকটি পিলারে যখন আলো প্রজ্বলিত হবে এবং পদ্মার ঢেউয়ে যখন সেটি প্রতিফলিত হবে, তার এক অপরূপ সৌন্দর্য অবশ্যই আপনার মনে দাগ কেটে যাবে এবং যেটা আশা করি অনেক দিন ধরে আপনার মনে স্থায়ীভাবে থাকবে। বন্ধুরা, ভিডিওটি কেমন হলো জানি না,
যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক ভালো থাকবেন, দেশকে অনেক ভালোবাসবেন, আর এমন ভিডিও পেতে জয় ওয়ার্ল্ডকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।